हेलो फ्रेंड्स, आज हमें काकरोल दिए इलिश माछेर रसा करब। एटा भालो लागले आमार चैनल रान्नाय व्यंजन प्लिज सबस्क्राइब करबें, लाइक करबें, शेयर करबें। और ये रान्नाटा तैरिर जोन्नो आमी की की आयोजन करेछी चलुन देखी। एर जोन्नो परिष्कार करे धुए काकरोल निएछी। काकरोलगुलि सुंदर करे केटेछी एभाबे लम्बा करे। तारपर माछ निएछी, इलिश माछ भालो करे धुएछी। এরপর কাকরোলগুলি ফ্রাই করেছি, ইলিশ মাছগুলিও হালকা ফ্রাই করেছি। কড়াই গরম বসিয়েছি, কড়াইটা গরম হয়েছে, অল্প পরিমাণে সরষের তেল দিচ্ছি, তেলটা গরম হবে। এভাবে করলে তাড়াতাড়ি তেলটা গরম হয়, আবার গ্যাসেরও আয় হয়। তেলটা গরম হয়েছে, এখন কুচুনো পেঁয়াজগুলি ফুরনে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এগুলি ফ্রাই হবে। ফুরনের পেঁয়াজ থেকে কিছু পেঁয়াজ আমি আলাদা করে ফ্রাই করে নিচ্ছি, একটু বেশি ফ্রাই হবে। এই যে ফ্রাই হয়েছে, এখন চামচ দিয়ে তুলে নিচ্ছি পেঁয়াজগুলি। এখন এই ব্যঞ্জনের পেঁয়াজগুলি ফ্রাই হয়েছে, আর পাশে গরম জল বসাতে হবে। এখন জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য, আর কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। এগুলি একটু কষাতে হবে। এই মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু জল দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর গন্ধটাও চলে যাবে, একটু ফ্রাই করলাম। এখন ফ্রাই করা কাকরোলগুলি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এগুলি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। এটাতে ঝুলের জন্য গরম জল দেব, গরম জল বসিয়েছিলাম, গরম জলটা ঝুলের জন্য দিয়ে দিচ্ছি। জলটা এরকম ভাবে দিতে হবে, কাকরোলগুলি সেদ্ধ হবে এই জলে, এবং মাছও সেদ্ধ হবে এই জলে। এর জন্য ঝোলটার জন্য জলটা একটু বেশি দিতে হবে। নুন দিলাম আন্দাজ মতো, হলুদ দিলাম। রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো রান্না এটা। এগুলি কিছু সেদ্ধ হয়েছে, এখন হালকা ফ্রাই করা ইলিশ মাছগুলি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম, ফুটে উঠবে। ঢাকা তুললাম, মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। খুব সুস্বাদু রান্না এটা। এখন ওই যে পেঁয়াজগুলি তুলে রেখেছিলাম, এই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল কাকরোল দিয়ে ইলিশ মাছের রসা। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।